বন্ধুরা, আজকে আপনাদের বলতে চলেছি কবরে হাত দেওয়ায় আগুনে হাত পুড়ে যাওয়া বিস্ময়কর একটি সত্য ঘটনা। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের সুপরিচিত ইসলামিক পাকিস্তানের প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা তারিক জামিল সাহেব, দামাত বরকাতুহুম। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমাদের এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু তাহলে চলুন বন্ধুরা, আমরা মূল ঘটনায় চলে যাই। উত্তরপ্রদেশের এক শহরে প্রশস্ত এক কবরস্থানে এই ঘটনাটি ঘটেছিল। একজন লোককে সেই কবরস্থানে একটি কবরে দাফন করা হলো। লাশ কবরে রাখার পর তক্তা দিয়ে মাটি চাপা দেওয়ার সময় কবরে অবতরণ করা একজন লোক বলেন, একটু রাখুন, আমার কিছু জরুরি কাগজ কবরে পড়ে গিয়েছে, কাগজগুলো তুলে নেই। এ কথা বলে তক্তা ছড়ানোর পর তিনি কাগজ নেওয়ার জন্য কবরে হাত বাড়ালেন। তার স্পষ্ট মনে আছে তিনি মাথার পাশে ছিলেন, এ কারণে সে মাথার দিকে হাত বাড়িয়ে কাগজ নিতে যাচ্ছিলেন। কবরে হাত বাড়ানোর সাথে সাথে তিনি চিৎকার করে হাত ছড়িয়ে নিয়েছিলেন এবং বলেছিলেন, জ্বলে গেল, আগুন লেগে গেল। উপস্থিত লোকেরা তাড়াতাড়ি কবরে মাটি চাপা দিয়ে উঠে এলো। যে ব্যক্তি বলেছিল হাত পুড়ে গেল, তার হাতে আগুনে পুড়ে যাওয়া কোনো চিহ্ন তো ছিল না এবং রক্ত চলাচল স্বাভাবিকই ছিল। সেই ব্যক্তির চিৎকারে সবার কানে আঙুল দেওয়ার মতো অবস্থা হয়ে গেল। সিভিল সার্জনের নেতৃত্বে বেশ কয়েকজন ডাক্তার পরীক্ষা করেও তার হাতের যন্ত্রণা কোনো কারণ খুঁজে বের করতে পারল না। 3 দিন যাবৎ চিৎকার করতে করতে অবশেষে লোকটি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তো বন্ধুরা, এই ছিল ঘটনা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং নিয়মিত এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।